আবারও বাড়তে শুরু করেছে সারা দেশের তাপমাত্রা। দেশের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। সামনের কয়েকদিনে আরও বাড়তে পারে এই তাপপ্রবাহ। এর মধ্যেই আভাস মিলছে শক্তিশালী এক ঘূর্ণিঝড়ের। এবার উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়াবিদরা বলছেন, এটি আগামী 25 মে আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে। মে মাস আসলেই যেন দুর্যোগের ঘনঘটা পড়ে যায় বাংলাদেশে। 2009 সালের 25 মে ঘূর্ণিঝড় আইলা, 2020 সালের 20 মে ঘূর্ণিঝড় আমফান তছনছ করে দিয়েছিল দুই বাংলার উপকূলীয় অঞ্চল। আবারও এই সর্বনাশা মে মাসেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ভারতের আবহাওয়াবিদরা জানিয়েছেন, 24 মের দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে অগ্রসর হবে এই ঝড়। ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী 20 মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। তবে কোথায় কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে তা এখনই বলা যাচ্ছে না। তবে এই ঘূর্ণিঝড়ের জেরে 24 মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায়। বৃষ্টি চলতে পারে 26 মে পর্যন্ত। এ বিষয়ে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম BWOT এর চেয়ারম্যান পারভেজ আহমেদ পলাশ গণমাধ্যমকে জানান, আগামী 20 থেকে 22 মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় রেমাল কতটা শক্তিশালী এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, এটি সৃষ্টি হওয়ার আগেই এর শক্তিমত্তা সম্পর্কে ধারণা দেওয়া ও এর গতিপথ সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে যথেষ্ট অস্থিতিশীলতা থাকবে পূর্বাভাসে, হরহামেশাই এটি পরিবর্তন হতে পারে। তাই একটি পরিষ্কার ধারণা পেতে আমাদের অন্তত 20 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে তাতে ঘূর্ণিঝড়টির মিয়ানমারের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। রেমাল নামক এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ওমান, আরবিতে যার অর্থ বালি। এই নামে ফিলিস্তিনের গাজা থেকে 1.7 কিলোমিটার দূরে একটি শহরও আছে। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ এমনিতেই দুর্যোগ প্রবণ দেশ। তার সাথে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব। গত বছর বাংলাদেশের আবহাওয়া প্রায় পুরোটা সময় বৈরী অবস্থার মধ্য দিয়ে গেছে, যেখানে 1971 থেকে 2022 সাল পর্যন্ত দেশে প্রতি 2 থেকে 3 বছরে একটি ঘূর্ণিঝড় আঘাত করত। সেখানে 2023 সালেই 4-4টি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের উপরে প্রভাব ফেলেছে। বিশ্ব আবহাওয়া বিষয়ক সংস্থা WMO গত বছর এক প্রতিবেদনে জানিয়েছিল, 2023 সালের চেয়েও 2024 সালের আবহাওয়া আরও ভয়ঙ্কর ও চরমভাবাপন্ন আচরণ করতে পারে। এতে বিশ্বজুড়ে দুর্যোগের বিপদ তো বটেই, রোগবালাইয়ের প্রাদুর্ভাবও বাড়তে পারে।